আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। শাসক এবং বিরোধী দলের নেতাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে বাধ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে কালিয়াগঞ্জে বাইক র্যালি ভারতীয় জনতা পার্টির। প্রজাতন্ত্র দিবসে অসম বাংলার সীমানায় নিরাপত্তা জোরদার ব্যবস্থা বলেন উত্তরবঙ্গের ডিআইজি আন্নাপাই। দক্ষিণ দিনাজপুর জেলাতে মহা সমারোহে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। প্রাক্তন পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পালের নামে ফ্লেক্স পড়ায় চাঞ্চল্য জেলা জুড়ে। দিনের উপরে পাটুবি বাজারে চুরির ঘটনায় আটক এক। ময়নাগুড়ির সাপ্তিবাড়িতে চিতাবাঘের হামলায় আহত হলেন পাঁচজন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল মান্টু দাশগুপ্ত পল্লী ক্লাব ও ব্যায়ামাগার। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন পালিত হল কোচবিহার জেলা প্রশাসনের তরফে। বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উৎসব। সবুজ সাথী প্রকল্পে সাইকেল এসে পৌঁছল দিনহাটার সাহেবগঞ্জ হাইস্কুলে। নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে ধাক্কাধাক্কিতে জড়ালেন তৃণমূল কর্মীরা। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে। সাংসদ রাজু বিস্ত দেশনায়কের মূর্তিতে ফুলের মালা পুড়িয়ে পালন করলেন জন্মদিন। নেতাজির মূর্তিতে মাল্যদান করে জন্মদিন পালন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। নেতাজির জন্মদিনে পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিল কোচবিহার এসএফআই প্রাক্তনী সভা। ধূপগুড়ি বাস টার্মিনাসের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাস নামে নামকরণ করার দাবি। জলপাইগুড়িতে নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। নেতাজির জন্মদিনে দিনহাটায় বুক ব্যাংকের উদ্বোধন করলেন সাংসদ নিশীথ প্রামাণিক।